আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আরও কিছু কনফিউশনমূলক প্রশ্ন নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা অনেকে হয়তোবা বলবে, এই বিষয়গুলা কেন আমি আগে বলি নাই, পরীক্ষার আগে বললে হয়তোবা আজকে অনেকের পরীক্ষা আরও বা অনেক ভালো হতো বা অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতো। আমি কিন্তু এই এসএসসির প্রস্তুতিমূলক বা সেন্সিটিভ প্রশ্ন বা কনফিউশনমূলক প্রশ্ন নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে পরীক্ষার আগেও বলেছি, পরীক্ষা চলাকালীন সময়েও বলেছি, পরীক্ষার শেষের দিকে, আজকে প্রায় শেষের দিকে এসেও বলতেছি। তো এখন তোমরা যদি ওই ভিডিওগুলো সামনে না পাও, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? ইউটিউবের অধিকাংশ ভিডিও কিন্তু ফেক। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, এখন পর্যন্ত আজকে 20 তারিখ, আমি এই 20 তারিখে ভিডিওগুলো শ্যুট করতেছি। আজকে আমি টোটাল চারটা ভিডিও করেছি। চারটা ভিডিওতে একেবারে কম করে হলো 10-এর+ প্রশ্ন, কনফেশনমূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। তো সুতরাং আমি এর আগেও করেছি, আজকে 20 তারিখ, আজকেও করতেছি। এখন তোমাদের সামনে যদি সেগুলো না আসে, তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি? আমার তো কিছু করার নাই। ইউটিউবে মনে রাখবা, সবসময় উল্টাফাল্টা ভিডিওগুলো ভাইরাল হয়, যেগুলো অরিজিনাল, যেগুলো সত্যিকারের সত্য জাতীয় ভিডিও, সেগুলো কিন্তু ভাইরাল হয় না। সবসময় ফালতু জাতীয় ভিডিওগুলো ভাইরাল হয়, ফেক ভিডিওগুলো। এখন আসো, প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমি সেটকুট বরাট করেছি বা করি নাই, যে কোনো একটাও হতে পারে, সেক্ষেত্রে কী হবে? মনে করো তুমি যদি সেটকুট নাও লিখে থাকো বা নাও বরাট করে থাকো, সেক্ষেত্রে তো স্যার কিচ্ছুই করার নাই। যদি তুমি যে কোনো একটা করে থাকো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো চিন্তা করার কোনো কারণ নেই। একটা জিনিস মনে রাখো, তোমাদের এমসিকিউ পরীক্ষার সময়টা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 25 মিনিট, অর্থাৎ 25টা 25 মিনিট, আর বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখার জন্য তাদের সময়টা হওয়ার কথা হচ্ছে 30 মিনিট, কারণ সেখানে 30টা ছিল। কিন্তু এই বছর যেহেতু সময়টা কমিয়ে আনা হয়েছে, কারণ তোমাদের বহুনির্বাচনী বিজ্ঞানের ক্ষেত্রে দেখাতে হচ্ছে 12টা, আর বাণিজ্য বিভাগের জন্য দেখাতে হচ্ছে 15টা। তো যেহেতু সময়টা অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তো সুতরাং এই অতি সংক্ষিপ্ত সময়ের জন্য যারা হল পরিদর্শকে থাকে, তারা কিন্তু স্বাক্ষরগুলো ঠিকমতো করতে পারে না। সেজন্য আমার যতটুকু ব্যক্তিগত মতামত, আমি যতটুকু জানি, ওএমআর ফর্ম সবগুলো একসাথে কালেক্ট করার পরে তারা হয়তো বা সিগনেচার করে। এখন এই ভুলটা ধরার দায়িত্ব হচ্ছে হল পরিদর্শকের, কারণ তিনি যখন সিগনেচারটা করবে, করার আগে তাকে পুরো ওএমআর ফর্ম সবগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো চেক করতে হবে। রোল নাম্বার ঠিকমতো লিখেছে কিনা, ঠিকমতো ভরাট করেছে কিনা, রেজিস্ট্রেশন নাম্বার লিখেছে কিনা, সেটকুট লিখেছে কিনা, সেটকুট ভরাট করেছে কিনা, সবগুলো তার তদারকি করতে হবে। তো সুতরাং তুমি যদি লিখে থাকো, তাহলে অবশ্যই তারা সেটা ভরাট করে দিবে, যেটা লিখছো সেটা। ভুল লিখলে তার কিছু করার নাই, তারা সেটা ভুলটাই ভরাট করে দিবে। আর যদি তুমি ভরাট করে থাকো, না লিখে থাকলে তারা অবশ্যই সেটা লিখে দিবে। আর তাছাড়া এবছর এটা সাধারণ যেটা নিয়ম, সেটা হচ্ছে তুমি যদি কোনো কিছু ভুল করো, তাহলে সেটা অবশ্যই হল পরিদর্শককে জানানো দরকার। তারা অবশ্যই তোমার রোল নাম্বারটি টুকে রাখবে এবং সেটা বোর্ডকে পাঠাবে, এই স্টুডেন্টের এই সমস্যাটি হয়েছে। কিন্তু এই বছর অতি অল্প সময়ের জন্য এই জিনিসটা তারা ঠিকমতো গাইডলাইন তোমাদেরকে দিতে পারতেছে না, মেন কথা হচ্ছে সেটাই। তো তুমি যদি যে কোনো একটা করে থাকো এবং সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই, তারা অবশ্যই স্বাক্ষরের সময় সেটা ঠিক করে দিবে। এরপর হচ্ছে বিষয়কূট সমস্যা। বিষয়কূট নিয়ে তেমন কোনো সমস্যা নাই। বিষয়কূট যদি তুমি নাও বরাট করে থাকো, তাহলে অবশ্যই তারা প্রশ্ন দিকেই বিষয়কূটটা বরাট করে দিবে বা লিখে দিবে, এটা হচ্ছে মেন। এরপর হচ্ছে বহুনির্বাচনী দাগানো সমস্যা। ভাইয়া, আমি বহুনির্বাচনী 12টার জায়গায় 15টা দাগিয়ে ফেলেছি, 15টার জায়গায় 20টা দাগিয়ে ফেলেছি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগের হও, তাহলে ক্রমিক নাম্বার সিরিয়াল অনুসারে প্রথম 12টা তোমার কাউন্ট করা হবে, সেখানে তুমি যা পাও। আর বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য হলে প্রথম 15টা তুমি যা পাও, এর বেশি দাগালে তাহলে কিচ্ছু করার নেই। এরপর হচ্ছে এমসিকিউ গুজব। আমি একটা নিউজ দেখছিলাম, একটা ফেসবুকের একটা নিউজ দেখছিলাম, যশোর বোর্ডের একটা স্টুডেন্টের নাকি তার একটা ভাই আছে কাজ করে, সেখানে নাকি বলা হয়েছিল এমসিকিউতে বিজ্ঞান বিভাগের জন্য 4-এর+3, বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখার জন্য 5-এর+4। এটা হচ্ছে একটা একদম 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 মিথ্যে কথা, এটার কোনো লজিক বা মানে ভিত্তি নাই, এরকম হতেই পারে না, এটা কীভাবে সম্ভব? আর এটা যদি সম্ভব হতো, তাহলে বোর্ড থেকে সেটা দেওয়া হতো, তাই না? এরপরে আরেকটি এখানে আমি অ্যাড করতে চাই, সেটা এখানে লেখা হয় নাই। ভাইয়া, আমি এমসিকিউতে যদি
টোটাল বিজ্ঞান বিভাগের জন্য তো আর দুইটা পত্র মিলে আট পেতে হয়, আমি যদি একটা কম পাই তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিচ্ছু করার নাই, কারণ এমসিকিউগুলো কাটা হবে তোমার ওএমআর মেশিনে। সেক্ষেত্রে যদি তুমি 7 পাও তাহলে কিচ্ছু করার নাই, অ্যাটলিস্ট 7-এর উপর 8 কাছাকাছি তোমাকে পাইতে হবে। যেহেতু এমসিকিউ সেখানে তো আর দশমিক নাই, তাইলে তোমাকে 8 পাইতেই হবে। আর সিকিউ হলে সেক্ষেত্রে হয়তো বা স্যারের একটু দয়ামায় হইতে পারে, যেমন তুমি 7 পাও নাই, তোমাকে তুমি 6 পেয়েছো, তাহলে স্যার হয়তো বা দয়ামায়া করে তোমাকে 1 বাড়িয়ে দিতে পারে, কিন্তু এমসিকিউর বেলায় সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর লাস্ট যে প্রশ্নটি সেটা হচ্ছে জেএসসি এবং এসএসসি রেজাল্ট কতটুকু গুরুত্বপূর্ণ এসএসসির ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে জেএসসি থেকে একটা পার্সেন্টেজ নেওয়া হচ্ছে আর এসএসসি থেকেও একটা পার্সেন্টেজ নেওয়া হচ্ছে, সুতরাং বুঝতেই পারছো জেএসসি রেজাল্ট কতটুকু গুরুত্বপূর্ণ কিনা। একটা জিনিস মনে রাখবা, জীবনের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ, আজকে না হোক কালকেই গুরুত্বপূর্ণ। জেএসসি পরীক্ষা দিয়েছিলে আজ থেকে কয় বছর আগে, আর এসএসসি দিয়েছিলে আজ থেকে 2 বছর আগে, জেএসসি দিয়েছিলে আজ থেকে 3 বছর আগে। দেখো এই রেজাল্টগুলো কিন্তু এখন লাগতেছে, তখন হয়তো বা গুরুত্ব দাওনি। জেএসসি কী কাজে আসবে? জেএসসি তো মেডিকেলে কাউন্ট করা হয় না, জেএসসি রেজাল্ট বুয়েটে কাউন্ট করা হয় না, এটা নিয়ে কী করবো? দেখো এখন কী করো, এখন আঙ্গুল শুষো, কিচ্ছু করার নাই, এটাই হচ্ছে বাস্তবতা। জীবনের প্রতিটা পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, বিগত আরও 3টা ভিডিওতে সমস্ত কনফিউশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, পরীক্ষার শেষের দিকে এসে হলেও আলোচনা করেছি, পাস্টেও আলোচনা করেছি। এর পরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। আর তোমাদের এসএসসির রেজাল্টটা তোমরা কীভাবে নির্ণয় করবে আমি সেটা নিয়ে একটি ভিডিও করেছি, আমি সবগুলো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিবা যখন তোমাদের সময় হবে, এই হলো মেন কথা। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, খুদা হাফেজ।